আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সেটি হলো আসলে অনেকে আমাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোশ্চেন আনসার দিব। যে প্রথমত হচ্ছে অনেকের কাছে প্রশ্ন যে স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে তালাক প্রদান করে তাহলে স্বামী কি দেনমোহর দিতে বাধ্য কিনা, এবং যদি অথবা স্বামী যদি ডিভোর্স করে সেক্ষেত্রে স্ত্রীকে দেনমোহর দিতে হবে কিনা, এবং ইনস্ট্যান্ট দেনমোহর দিতে হবে কিনা, যে সাথে সাথে দেনমোহর দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, আমি প্রথম কোশ্চেনটা আপনাদেরকে বলছি যে যদি স্ত্রী স্বেচ্ছায় কোনো স্বামীকে ডিভোর্স প্রদান করে বা তালাক প্রদান করে তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য, স্বামীকে অবশ্যই দেনমোহর দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে তাহলে দেনমোহর দিতে হবে কিনা, অবশ্যই স্বামীও যদি স্ত্রীকে তালাক প্রদান করে তাহলেও দেনমোহর দিতে হবে। আর হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয় সম্মতিতে যদি ডিভোর্স হয়, যেটা আমরা খোলা তালাক বলি, খোলা তালাক হলেও কি দেনমোহর দিতে হবে? অবশ্যই খোলা তালাক হলেও দেনমোহর দিতে বাধ্য। তার মানে হচ্ছে আপনি যদি মুসলিম আইন অনুযায়ী বিবাহ করেন এবং বিবাহের সময় যে দেনমোহরটা আপনি নির্ধারণ করা হয়েছে ওই দেনমোহরটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা আপনার মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। যে যদি স্ত্রী স্বেচ্ছায় স্বামীর দেনমোহর মাপ করে দেয়, সে যদি দেনমোহর দাবি না করে তাহলে সেক্ষেত্রে তো আপনি মাপ পেয়ে গেলেন, এছাড়া দেনমোহরটা আপনাকে হাজবেন্ডকে পরিশোধ করতে হবে। এখন দেনমোহরটা কীভাবে নির্ধারণ করবে? তা নির্ধারিত হয় মূলত স্ত্রীর সামাজিক স্ট্যাটাসের উপরে, বা স্ত্রীর বোন যদি থাকে বা ফুফাতো বোন বা আত্মীয় স্বজন যারা থাকে, নিকটাত্মীয় যারা আছে তাদের দেনমোহরটা কীভাবে নির্ধারণ করা হয়েছে, একভাবে নির্ধারণ করে, অথবা আপনারা স্ট্যাটাস আছে, স্ত্রীর যে স্ট্যাটাস আছে ওই অনুযায়ী হচ্ছে দেনমোহরটা নির্ধারণ করা হয়, অথবা আপনার হাজবেন্ডটারও স্ট্যাটাস দেখতে হবে। দেখা গেছে স্ত্রীর স্ট্যাটাস অনেক ভালো, হাজবেন্ডের একটু কম, তাহলে সেক্ষেত্রে তো হাজবেন্ড ও স্ত্রীর স্ট্যাটাস অনুযায়ী দেনমোহর পরিশোধ করতে পারবে না। তো এক্ষেত্রে হচ্ছে মানে উভয়ের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করা ভালো। এখন বাংলাদেশের দেনমোহরটা হয়ে গেছে একটা পেশান না হয়ে, যে দেনমোহরটা যেন ইসলামিক রীতি অনুযায়ী যেন সহনীয় হয় উভয়ের জন্য, যেন স্ত্রীরও কখনো কখনো খর্ব না হয়, স্বামীরও যেন খর্ব না হয়, যেন সামর্থ্যযোগ্য দেনমোহর হয়। মুসলিম বিবাহতে আবদ্ধ হওয়ার সাথে সাথে আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। যে আপনি দেনমোহর দেন সোনা রূপ বা টাকা, যাই দেনমোহর দিবেন সেই দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে। এখন বাংলাদেশে এটা দুইটা রীতি হয়ে গেছে, দেনমোহরের ক্ষেত্রে প্রথম হচ্ছে কিছু নগদ টাকা পরিশোধ করে বা স্বর্ণ দিয়ে পরিশোধ করে, আর কিছু হচ্ছে বাকি থাকে, তো এই যদি বাকি থাকে সে টাকাটাও আপনাকে পরিশোধ করতে হবে। এখন দেনমোহরটা আপনি পরিশোধ করার জন্য কি সময়, আপনি কি ডিভোর্স হওয়ার সাথে সাথে পরিশোধ করবেন না আপনি বিবাহ চলাকালীন পরিশোধ করবেন? আমার মতামত হচ্ছে যদি স্বামীর সামর্থ্য থাকে তাহলে যত দ্রুত সম্ভব স্ত্রীর দেনমোহর তার হকটা আদায় করা, এটা তার করুণা না, হাজবেন্ড স্ত্রীকে করুণা করে না, এটা সে স্ত্রীর অধিকার, আপনি দেনমোহরটা পরিশোধ করে দিবেন। যদি আপনি পরিশোধ না করেন তাহলে স্ত্রী চাইলে বিবাহ চলাকালীন অবস্থায়ও আদালতের মাধ্যমে দেনমোহরের জন্য মামলা করে এই দেনমোহরটা আদায় করে নিতে পারবে। তো আজকে এই বিষয়গুলো আপনাদের সাথে খোলাসা করলাম, এখানে বিস্তারিত আরও আলোচনা আছে। যদি আপনাদের ভিডিওটা আমি আজকে লং করতেছি না, যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে বা আরও কোনো মতামত থাকে সেটা আপনি কমেন্টস বক্সে জানান, অথবা এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।